বড় পরিসরে পদক্ষেপ না নিলে শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক গড় উষ্ণতা বেড়ে 3.1 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াবে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ তার। বিদ্যমান জলবায়ু নীতির ফলে শতাব্দী শেষে বৈশ্বিক গড় উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের অ্যানুয়াল ইমিশন গ্যাপ রিপোর্টে এই তথ্য উঠে আসে, যা এক দশক আগে স্বাক্ষরিত প্যারিস চুক্তির নির্ধারিত সীমার দ্বিগুণ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। এতে দরিদ্র দেশগুলো অধিক ভোগান্তিতে পড়বে বলে শঙ্কা তার। নতুন প্রতিবেদনের তথ্য খুবই উদ্বেগজনক। সামনে কঠিন বিপদ আসছে। বিশ্ব নেতারা কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ব্যর্থ হলে আমরা জলবায়ু সংক্রান্ত বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হব, আর সবচেয়ে দরিদ্র ও দুর্বল দেশের বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় 2015 সালে প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। ওই চুক্তির আওতায় শতাব্দী শেষে বৈশ্বিক গড় উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার সিদ্ধান্ত হয়। এদিকে বৈশ্বিক উষ্ণতা ক্রমেই বৃদ্ধির জন্য উন্নত দেশগুলোকে অধিক দায়ী করেছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। প্রাক শিল্পযুগের তুলনায় বিশ্বব্যাপী তাপমাত্রা এরই মধ্যে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলেও জানায় সংস্থাটি। উন্নত বিশ্ব অর্থাৎ G20 জোটের সদস্য দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় 80% জন্য দায়ী, কিন্তু কার্বন নিঃসরণ কমাতে তাদের পদক্ষেপ খুবই নগণ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় 2030 সালের মধ্যে আমাদের যেসব কার্যক্রম চলমান তা যথেষ্ট নয়, তাই বিদ্যমান নীতির পরিবর্তন প্রয়োজন। নভেম্বরে আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু শীর্ষ সম্মেলন COP29 অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব নেতারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে গত বছরের করা চুক্তির ভিত্তিতে কাজ করবেন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।